আজকে বিসমিল্লাহ উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সভাপতি জেলা বিএনপির সভাপতি ডক্টর মাহবুবুর রহমান লিটন সহ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র মোস্ট স্থায়ী কমিটির সদস্য আমাদের অভিভাবক ডক্টর কন্দকর মোশারফ হোসেন স্যার এবং আরও উপস্থিত রয়েছেন ময়মনসিং জেলা ময়মনসিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালে প্রিন্স সহ কেন্দ্রীয় পর্যায় থেকে এবং স্থানীয় পর্যায় থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সহযোদ্ধা ভাইরা আপনাদের জানাই সংগ্রামী সালাম প্রিয় ভাইয়া ময়মন এটা আমার প্রথম আগমন আপনাদের উষ্ণ অভ্যর্থনায় আমি আবিভূত আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ভাইয়া আপনারা জানেন আজকে আমাদের এই সমাবেশের বিষয়টা কি এই বিষয় নিয়ে পূর্ববর্তী বক্তারা সকলেই বলে গিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বলে গিয়েছেন আমি আর এই বিষয়ে আলো বেশি আলোকপাত করতে চাই না সময় সংক্ষিপ্ত আমি গুরুত্বপূর্ণ দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় এই বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালোচয়ী স্বাধীনতার ঘোষণার মাধ্যমে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর উপহার পাই মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশ রাষ্ট্র হবে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র যেই রাষ্ট্রে সকল নাগরিকের সমান অধিকার থাকবে সকল নাগরিককে সমমর্যাদা দেওয়া হবে এবং সকল নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দনীয় নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে আমি আপনাদের বলতে চাই বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি অবশক্তির সাথে হাত মিলিয়ে ওয়ান ইলেভেনের মতো একটি ঘটনা ঘটায় দুই সালে এবং পরবর্তীতে তারা একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আপনারা জানেন পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিল খেলায় আমাদের সাতান্ন জন অফিসারদেরকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্যে আমরা সেটা ভুলি নাই আমরা সেই রক্তের যে বিসর্জন তারা দিয়েছিলেন সেটাকে আমরা বৃথা দিতে যাব না ইনশাল্লাহ আমি আজকে আমার সামনে নবীন প্রবীণ এর সমন্বয়ে ময়মন সিংবাসীকে দেখতে পাচ্ছি আমার মনে আশা জাগে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন বিধায় ওনাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে সেই আন্দোলনকে আমরা অবশ্যই সফল করতে পারব ইনশাল্লাহ বাইরা আমি আপনাদের বলতে চাই এই আওয়ামী সরকার এই পুলিশ লাইনের পিছনে দাঁড়িয়ে অনেক হুঙ্কার দেয় অনেক অম্বিতম্বি করে আমি তাদের প্রতি বলতে চাই পারলে আপনারা পুলিশের লাইনের পিছন থেকে বের হয়ে এসে জনগণের গাদারের সামনে ধারণ আপনাদেরকে পিটাইতে পিটাইতে আপনাদেরকে বঙ্গোপসাগর চালা করে দেওয়া এক পেইমান গাদ্দার মোনাফেক গণতন্ত্র অত্যাচারী দলকে বাংলাদেশিরা চায় না আমরা আমাদেরকে মহান আল্লাহ তালা তৈরি করেছেন সকল মানুষকে সমান অধিকার সমান মর্যাদা দিয়ে তৈরি করেছেন কোন মানুষের অধিকার নাই যে তাদের অধিকারের জন্য কথা বলবে দেখে তাদেরকে গুম খুন হত্যা মিথ্যা মামলায় নির্যাতন করে পঙ্গু করে ফেলা হবে আর বেশি দিন নাই বিদায় ঘন্টা বেঁচে গিয়েছে কয়দিন আগে দেখলাম ঢাকা থেকে কানাডা টরন্টো পুনাকি ডাইরেক্ট ফ্লাইট চালু করছে আমি জানতে চাই কেন ওই প্লেনের চাকা ধরে পালাবেন পালাইতে পারবেন না কানাডা থেকে লাত্তি মারে বাংলাদেশে পাঠাই দিবে এবং জনগণের আদালতে আপনাদের বিচার হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো ইনশাল্লাহ আগামীতে আন্দোলন সংগ্রামে ঢাকাবের আজ পথে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার অমর অমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই এবং সুশিশিরchardাবি জানাই এবং আমাদের এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনফতার کرمان জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম